আগের ভিডিওতে বললাম না যে আমার একটা বান্ধবী আসছে, ও আমার স্কুলের ফ্রেন্ড, ও আমার স্কুল ফ্রেন্ড চৈতালি। এই দেখো আমার বন্ধু এসেছে, কত সুন্দর। আর এটা হচ্ছে চৈতালির ননদের মেয়ে, নাম বল তোর? আচ্ছা ওকে আমরা পলু বলে ডাকি, মেঘনা, মেঘনা ওর ভালো নাম। তো এসেছে রাশির জন্য গিফট নিয়ে এসেছে। রাশি দেখ বাবা খুলেও ফেললি, একটু ওয়েট করাও যায় না। এই যে বারবি ডলের সেট নিয়ে এসেছে, এটা অ্যাকচুয়ালি আমার পাশে আর একটা বান্ধবী থাকে তার মেয়ের জন্য এনেছে, আর এইটা এনেছে রাশির জন্য। রাশিকে বলা হলো একটু ওয়েট কর, রাশি সঙ্গে সঙ্গে খুলে ফেললো। তো ঠিক আছে সঙ্গে থাকো, আমি একটু গল্প করে নিই ওর সাথে। কি করছিস ওটা কাঁচে দিয়ে? না ওটা আজকেই শেষ হয়ে যাবে, আর থাকবে না ওটা। ওই ওদেরকে আবার ড্রেস বোধহয় দিয়েছে না? হ্যাঁ দুটো ড্রেস আছে, যে যে এটা দুটো ড্রেস আছে। এটা কি মাথার ক্লিপ বোধহয় আছে? ক্লিপ না, ক্লিপ নয়, একটা বেবি একটা বড়। ব্যাস সব এবার বেরিয়ে গেল। এই যে তুই আর তোর মা বলছে, এটা আমি, এটা আমার মেয়ে রাশি, এটা এই যে এটা আমার বান্ধবী, এটা হচ্ছে বান্ধবীর মেয়ে, বুঝলি? এটা হচ্ছে দেবর পিতা, এটা হচ্ছে, এটা হচ্ছে রাশি। এই মেরেছি রাশি, শুয়ে পড়েছে। ঘাটটা কি করে বেঁকে গেল? না সুন্দর করা, কি ভালো লাগছে দেখ ছোটটাকে। ওটা ক্লিপ সোজা কর, ওটা ক্লিপ বলেছিলাম, ওটা ক্লিপ না। ওটা কি বললি? জাদুদণ্ড কেমন করতে হয় দেখা? না ঠিক করে বলো না, ভালো করে কর। আমার ফোনের তলাটা তুমি নষ্ট করো। এই দেখো পুতুলটা ড্রেস চেঞ্জ হয়ে গেছে, একটা অন্য ড্রেস পরেছিল, এখন এইটার এই ড্রেসটা চেঞ্জ করেছেন। এই যে এই ম্যাডাম মেঘনা পোদ্দার, পোদ্দার চক্রবর্তী, মেঘনা পোদ্দার তো আমাদের ফ্রেন্ড। এটাও করেছে, এই যে এইসব চলছে, মানে পুতুলটা আজকেই শেষ হয়ে যাবে, হাত পা সব খুলে যাবে, চিকেন হয়ে যাবে। হ্যাঁ চিকেন লেগ পিস হয়ে যাবে, আমরা যেটা খেয়ে নেব রান্না করে। বাচ্চাটা ললিপপ হয়ে যাবে। কিভাবে জামা পরাতে হয় সেটা রাশিকে শেখাচ্ছে। হ্যাঁ বল বল কিভাবে বলছিস জামা পরাতে হয়, বলছে প্রথমে হাতগুলোকে খুলবি। হ্যাঁ জামা পরতে গেলে হাত খুলতে হয়। দেখো দেখো কি অবস্থা, মনে হচ্ছে আমি চিড়িয়াখানায় আছি। দুটো হাতি খুলে দিচ্ছে, নিয়ে জামা চেঞ্জ করছে, রক্ষা করো। এই দেখো কি জোর বৃষ্টি নামলো, দেখো আবার বিদ্যুৎ চমকাচ্ছে, আর ছাদে কেমন জল জমে গেছে, নিজেই গেলাম আমি। আমরা এখন দুই বন্ধুতে মিলে গল্প করতে বসেছি, গল্প করতে করতে ফাইনালি শুয়ে পড়েছি। দেখো অবস্থা, দুজনে শুয়ে পড়েছি। তো এখন চৈতালির সাথে আমার বন্ধুত্বটা কিরকম একটুখানি বলি। আমরা তখন ক্লাস এইটে পড়তাম, স্কুলে তো পড়তামই, বল তুই বল, স্কুলে পড়তাম, আর তখন ক্লাস এইটে পড়ি, ও আর আমি সেম ব্যাচে ভর্তি হলাম, ইংলিশ স্যারের কাছে ইংলিশ পড়তে যেতাম। তো সেখান থেকে বন্ধুত্বটা মানে বন্ডিংটা হয়েছিল, পড়তে গিয়ে যা হয় ব্যাচের বন্ধু। তো তারপরে খেলে উঠে পড়লি কেন? তারপরে আমাদের পড়াশোনা হয়ে যেত, পড়ে আমাদের সকালবেলা স্যার পড়াতেন না, সাতটা থেকে বোধহয় পড়াতেন। তো পড়ে ঠোরে যেদিন তো স্কুল থাকতো স্কুলে যেতাম, আর স্কুলে যেদিন যেতাম না সেদিনকে আমাদের বাড়িতে ওকে নিয়ে চলে আসতাম। আমার বাড়িতে শেওড়া পুলি জানো তোমরা, আর ও থাকতো বৈদ্যবাটিতে। তো ওকে নিয়ে আমাদের বাড়ি চলে আসতাম, এসে জল খাবারে খাওয়া দাওয়া করে তারপরে বল তুমি ওখানে সেটেল। তারপরে তো মাকে ফোন করিলি, ওর মাকে ফোনে কাকি গেল, আচ্ছা চৈতালি থাকবে তো, কাকিমাকে শুধু ফোন করে বলতাম, কাকিমা দেবার পিতা বলছি, হ্যাঁ হ্যাঁ চৈতালি থাকবে তো, এরকম একটা ব্যাপার। ওই টাইমে ফোন করেছি বলে কাকিমা বুঝে যেত।
তো ওই থাকতো সারাদিন গল্প আড্ডা খাওয়া দাওয়া হইচুই আনন্দ। হ্যাঁ, আর আমার মায়ের সাথে ভীষণ ভালো বন্ডিং ছিল। মানে আমার মা কি বলতো, আমার আমার থেকেও আমার মায়ের আমার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে বেশি ভালো বন্ডিং। মানে মা এত বেশি ফ্র্যাঙ্ক, এত বেশি ইয়ার্কি মারতে পারে, তার জন্য ওদের সাথে ভীষণ ভালো গল্প করা, আড্ডা মারা, ইয়ার্কি, ফাজলামি, যে সময় কেটে যেত সত্যি দিনগুলো মানে দারুণ, সত্যি ভালো ছিল, সত্যি দারুণ ছিল। এখন মানে জড়িয়ে গেছি, মানে নানা রকম প্রেশার চলে এসছে মাথাতে। তো সেটাই, ওই জন্য এখনো মানে যখন আমার বিয়ে হয়ে যায় তারপরেও আমি টালিগঞ্জ থেকে এসে ওকে ফোন করতাম যে আমি আজকে এসেছি, এই কদিন থাকবো। ওকে মানে হয় ও আমার বাড়িতে যেত বা আমি ওর বাড়িতে গিয়ে দেখা করে আসতাম। দেখা আমরা করবই একবার করে, আর এখনো পর্যন্ত মাসে একবার করে আমরা দেখা করি। মানে যখন খুব ভার হয়ে যায়, মানে বলতে হবে এরকম একটা ব্যাপার, এই অনেক কিছু জমে গেছে শেয়ার করবো। হ্যাঁ, তখনই আজকে এমন দুপুরবেলা ফোন করলো যে তুই আসবি, তাই বললাম বাবা আছে যেতে পারবো না, তখন আর তুই আয়। এক কথায় মানে ও চলে গেল, পাঁচ থেকে দশ মিনিট লাগলো ম্যাক্সিমাম, আর এখন তো অনেকটা কাছেই থাকে, আমার কাছেই থাকে, তো চলে এলো এরকম। আর আগে কি হতো, এরকম আমাদের বাড়িতে থাকতো সারাদিন ধরে, সকালবেলায় আসতো, আর সেই বিকেলবেলা আমরা সব বেরিয়ে এটা ওটাই টুকটাক ফুচকা টুচকা খেয়ে অটোতে তুলে দিতাম ওকে, ও বাড়ি চলে যেত, এরকম ভাবে চলতো। আর সেই ফ্রেন্ডশিপটা এখনো পর্যন্ত আমাদের বন্ধু। হ্যাঁ, আমার আরো বেশ কিছু বন্ধু আছে, সেটাই বলছে, তাদের নামগুলো একটুখানি বলে দেন। আরো কিছু বন্ধু আছে যাদের সঙ্গে আমি এখনো টাচে আছি, আমার পাশে জানো তোমরা পর্ণশ্রী আছে, এর আগে সে আম দেওয়ার ভিডিওতে বলেছিলাম, ও আমার পাশের ফ্ল্যাটেই থাকে, ওর সাথে দেখা হয়, পাশে থাকলে যা হয় টুকটাক দেখা হয়। আর আরো বেশ কিছু স্কুলের ফ্রেন্ড আছে, তাদের সাথে আমার নর্মালি ফোনে কথা হয় বা চ্যাটে কথা হয়, এখন এই ইউটিউব ভিডিওর মাধ্যমে ওরা তারা সব দেখে টেকে আমাকে সাজেশন দেয় এটা ওটা, তো সেই হিসাবে তারা, কিন্তু আমার সাথে দেখা হয় গল্প বা মানে যার সাথে আমার সব থেকে বেশি কথা হয় দেখা হয় সেটা হচ্ছে চৈতালি। আর আমার বর ওর বর দুজনেও মানে কিছু বলে না, যখন ইচ্ছে যাও ওর বাড়িতে, মানে দেওয়ার পিতার বাড়ি যাচ্ছি বা চৈতালির বাড়ি যাচ্ছি এরকম কোনো ব্যাপার না, যখন ইচ্ছে যাও যখন ইচ্ছে আসো, এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে না এখন যেও না, দুপুরবেলা কি সন্ধ্যে হয়ে গেছে এখনো কেন এলে না, এরকম কোনো ব্যাপার নেই আমাদের। এখন হচ্ছে কি আমরাও জানতে পারি না যে আমাদের বরেরা কখন দেখা করে চলে যান বা কি গল্প হলো কি কথা হলো, কিছু জানতে পারি না। এটা একটা অনেক দিন বাদে বলবে ও দাদা তো এটা বলেছিল, আরে দাদা মানে কবে কি। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমার বোন আর ওর বোন বাইরে কখন দেখা করে না জানতে পারে, মানে আমাদের থেকে ওদের বন্ধুত্বটা ভীষণ ঘনিষ্ঠ এবং গাঢ় হয়ে গেছে, যেটা কিনা আমরাও হয়তো অত দেখা করি না। হ্যাঁ, ওরা কিন্তু চা খেতে গিয়ে হঠাৎ ফোন করবে, চায়ের দোকান আছে চৌমাথায়, ওই চায়ের দোকানে ওরা দুজনে মিলে দেখা করে। হ্যাঁ, এও হয়তো এ এসছে ফোন করলো, ও হয়তো এলো ফোন করলো যে আমি এখানে আছি এসো, কি একটা বলে আমাদের ঠেকে চলে এসো, আমরা আমাদের ঠেকে আছে চলে এসো বলে ওখানে বসে চা খাবে, গল্প টল্প করে বাড়িতে এসে তখন হয়তো বলবে আজ ও এসেছিল জানো তো ওর সাথে দেখা হলো। মানে আমাদের থেকে ওরা বেশি করে মানে ওদের মনের কথা শেয়ার করার জন্য ওদের বেশি করে দরকার, ওটা ওরা করে ওটা। তো এইরকমই, তো চলো আমাদের গল্প আরো চলতে থাকবে, তোমরা আছো। হ্যাঁ, চলে যাবি চলে যাবি করছিস কেন, থাক না, তুই বুঝতে পারছিস না টাইমে বাধা আছি না, পুরোটা খাবে না মানে ইয়ার কি হচ্ছে নাকি, আমি বদনাম করবি যে আমি খাওয়াইনি কিছু। হ্যাঁ খা, চুপচাপ তুই খা, একটুখানি কোনোদিন ভাববি না যে তোর তোর বদনাম করেছি কোনো। চলে যাচ্ছে, টাটা করে দে, ওরা চলে যাচ্ছে, ওদেরকে নিচে ছাড়তে এসেছি। হ্যালো, তো এখন আমি উপরে চলে এলাম, বেশ ভালো কাটলো দিনটা ওর সাথে আড্ডা মেরে, যা হয় স্কুল ফ্রেন্ডরা একসাথে বসলে পুরোনো দিনের কথা গল্প আড্ডা সেরকম হলো, কিছুটা হালকা করে পিএনপিসিও করেছি আমরা, তারপর পর্ণশ্রীর ফ্ল্যাটেও কিছুক্ষণ গিয়ে গল্প আড্ডা করা হলো।
তো পর্ণশ্রী ফ্ল্যাটে আমি ফোনটা নিয়ে যাইনি বলে তোমাদেরকে সেটা দেখাতে পারিনি, ক্যাপচার করা হয়নি। তো সেটা নিশ্চয়ই আমরা খুব শিগগিরই একটা প্ল্যান করছি একটা গেট টুগেদারের জন্য। যদি সবকিছু নর্মাল থাকে তো ডেফিনেটলি সেটার ভিডিও আমি ক্যাপচার করব এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেটাই, তো এখন বাজে প্রায় 8:30 বেজে গেছে, রান্না বান্না করতে হবে। ঠিক আছে, তো চলো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।